কেন না আল্লাহর বানানো মানে কাউকে বসালো মানে না ঠিক না বেঠি আল্লাহর বানানো ওসিলাকে মানলে মুশরিক নয় আর নিজেরা বানাবে নিজেরা বসাবে নিজেরা মানবে এরা মুশরিক আল্লাহ বানিয়েছে আলীকে আল্লাহ বানিয়েছে হাসানকে আল্লাহ বানিয়েছে হোসেনকে আল্লাহ বানিয়েছে আউলাদে হোসেনকে আল্লাহ বানিয়েছে ইমাম মাহদীকে বারো ইমামকে আর কিয়ামতের ডাকা হবে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বি ইমামিহিম সেই দিনকে প্রত্যেক মানুষকে তার ইমামদের সাথে ডাকা হবে কামবখত মোল্লা বল ইমাম পেছনে মুক্তাদির না আগে থাকে ইমাম মুক্তাদির পেছনে থাকে আগে থাকে সেই দিনকে প্রত্যেক ব্যক্তিকে ডাকা হবে তার ইমামদের সাথে আল্লাহর বানানো ইমামকে আমি মানলে আলী হবে আমার ইমাম আমরা মুক্তাদি পিছনে আর আল্লাহর বানানো ইমামকে ছেড়ে যারা নিজেরা বানিয়েছে বসিয়েছে মেনেছে তাদের ইমাম হবে আগে জাহান্নামীরা হবে পিছনে তুম বানাও কে হাম মানেঙ্গে তো নবীর আসার কি দরকার ছিল এ ভাই যান এগারোটা মাসে কোষাই দোকানে গিয়ে মোষের মাংস কিনেন গরুর মাংস কিনেন আর ছাগলের মাংস কিনেন বা দুম্বার মাংস কিনেন কোনোদিন জিজ্ঞেস করেন ভাই যে পশুটার মাংস কিনবো খোড়া নয় তো ল্যাংড়া নয় তো কানা নয় তো ফুটো নয় তো দোষী নয় তো নিখুঁত তো এগারো মাস বলেন বলেন বলে ওসব দেখার দরকার নেই মাংসটা ভালো হলেই হলো কানা খড়া ল্যাংড়া ফুটো দেখার দরকার নেই কিন্তু যেই বারো মাস জিলহাজ এসে গেল আর কষায়ের দোকানের জন্য এটা কেনা হয়নি কিজি ইও খাওয়া হয় ওটাও খাওয়া হয় কিন্তু এটা কুরবানির উদ্দেশ্যে কিজি তো একে কেনার আগে ওকে কিনবেন কত পয়সা কম হোক মাংস ওজন বেশি হোক একে কিনবেন কি মাংস কম হোক কিন্তু সলিড হোক ঠিক না বেশি নিখুঁত হোক তাহলে এগারো মাস ছেড়ে দিলেন বারো মাসে যখন কিনবেন এ ভাই তুমি তো পশু নিয়ে এসছো ভালো করে দেখে নাও ফুটো নেই তো কানা নেই তো কান কাটা নেই তো দাঁত ভাঙা নেই তো শিং ভাঙা নেই তো লেজ কাটা নেই তো ল্যাংড়া নয় তো খড়া নয় তো এটা নেই তো ওটা নেই তো এত কেন যারা বাবু এগারো মাস কিনলে একটা কথা জিজ্ঞেস করেনি গরুওয়ালা বলছে কি ব্যাপার এই মাসে বারবার তো আপনি নিয়ে যান মাসে চারবার চারটে হাতে নিয়ে যান দশটা বারোটা করে গরু দশটা বারোটা করে ছাগল দশটা বারোটা করে পশু দু চারটা করে মোষ তা এখন আবার এই মাসে জিজ্ঞেস করছেন কেন বলে ওরে তুই জানবি না এটা আমার ব্যবসার জন্য নয় বলে এটা কিসের জন্য বলে এটা কুরবানির জন্য বলে কি লোক এটা খাবে না ফেলে দিবে নাকি বলেন এটাও খাবে তাহলে আবার ফুটোর কি আছে মাংস বেশি দরকার বলে কামব্যাক তুই জানিস না ফুটো চলবে না কানা চলবে না ল্যাংড়া চলবে না দোষী চলবে না ত্রুটি চলবে না ফাটা চলবে না কাটা চলবে না আয়েব চলবে না নির্দোষ চলবে নিখুঁত চলবে বলে কেন না এটা সেই কুরবানির জন্য ইসমাইল সালামের বদলে আল্লাহ যে দুম্বাটাকে পাঠিয়েছিল ওটা নির্দোষ ছিল টুটি ছিল না বেআয়েব ছিল আয়েবদার ছিল না তাহলে বোঝা গেল চার পায়ের জানুয়ার বারো মাস একবার কুরবানি দিবেন তাতে আমি নির্দোষ খুঁজছেন তো কোনো আয়েবদার না হোক আর তুমি কেয়ামত পর্যন্ত আমার রাসূল চলে যাচ্ছেন তিনি তার জায়গাতে নির্দোষকে না বসিয়ে তোমার মতো উম্মতকে ছেড়ে গেল তুমি যাকে তাকে বসিয়ে দেবে ফুটো দেখবে না কানা দেখবে না আয়েব দেখবে না ফাটা দেখবে না ল্যাংড়া দেখবে না গুনাগার দেখবে না মুনাফেক দেখবে না খান দেখবে না চোর দেখবে না তুমি যাকে বসিয়ে দেবে আমি মেনে নেব ওকে মেনে নেব বারো মাসের এগারো মাস গরু খাওয়ার মতো আর এক মাস ওই রকম মানবো আল্লাহ যাকে নির্দোষ পাঠিয়েছিল তুম্বার নির্দোষ সেই তুম্বার নির্দোষের জায়গায় আমার আল্লাহর নবী নির্দোষকে বসিয়ে গেছেন তিনি হলেন কাদিরে কম মান কন্ত মাওলা হো ফাজালুন মাওলা কুরবানি দেওয়ার জন্য নির্দেশ খুঁজছো ফুটো চলবে না
আর কাকে ইমাম বানাবে দেখবেনি ফুটু আছে কিনা, লিগলিক করছে কিনা। কি আশ্চর্য মৌলবী, বারে বকসু মৌলবী, আল্লাহর নবী মাসুম বেআয়েব, তার জায়গাতে কে বসবে? আয়েবদার। তুমি আগে নির্দোষ প্রমাণ করো মৌলবী, তুমি নবীর পরে যাকে মানো কমবাক নির্দোষ প্রমাণ করো। যদি নির্দোষ প্রমাণ করতে পারো মাসলা ছেড়ে দেবো, তোমার গোলামি করবো, স্টেজে উঠবো না। যদি স্টেজে উঠে জুতা পিটিয়ে নামাবে, কি বললাম? এটা রেকর্ডিং হচ্ছে, এটা তার কাছে দলিল, তোর নির্দেশ দেখা তো আগে। সে তো নিজেই রক্ত খারাপ, তো খারাপকে মানবে যে হ্যাঁ আলি ওয়ালে হালালি হ্যায়। মুস্তাদরাক আলা সহিহাইন থেকে হাকিম নিসাবি থেকে বলছি, আমি হলাম বৃক্ষ গাছ, আ ফাতেমা তো ফারুহা, ফাতেমা হলো ওই বৃক্ষের শাখা বা ডাল, ফাতেমা হলো ওই বৃক্ষের শাখা বা ডাল। ওই ডালের রূপান্তরিত করে নেওয়ালা কলি বা পাপড়ি, তার মানে ওই ডাল থেকে যে ফল আনয়ন করে, বুঝতে পারলে না? ওই ডাল থেকে পাপড়ি কলি বের করে ফল আনে কে? আলী। আর হাসান হোসেন সামারা তো আল্লাহ নেই বোঝেন, হাসান হোসেন হলো ওই ফল। জোরে বলেন আমাদের এই পাঁচজনকে মান্যওয়ালারা হলো গাছের পাতা। ও ভাইজান, গাছের পাতা যদি মনে করে গড়া পানি চোষণ করবে, খাদ্য নেবে, পুরোটা আনবে, ডালে দেবে, ডাল থেকে পাতা নেবে, অত ভাই মানে ভাই মানে ভাইটিয়াল না করে, অত কি বলে মিডিয়ার মধ্যে না এসে ডাইরেক্ট চলে যায় না গড়ায়? কেন? গাছ যেমন গড়ায় পানি শোষণ করছে, আমি ডাইরেক্ট গিয়ে শোষণ করব? কোনো পাতা যদি ডাল থেকে ঝরে গিয়ে ডাইরেক্ট যায় গড়ায়, কি হবে? পচবে, শুকনো হবে, তারপর মালি এসে কি করবে? গড়া সাফা রাখার জন্য ঝাড়ু দেবে, ঝাড়ু দিয়ে কি করবে? দূরে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেবে। তো তুমি যতই নবীর কাছে গড়াই থাকো, গাছ থেকে ঝরে ইমাম মেহেদী আসবে, টেনে বের করে জ্বালিয়ে দেবে। নবী কি বললেন আমাদের সম্পর্ক কার সঙ্গে? নবীর সঙ্গে? নবীর সঙ্গে ডাইরেক্ট নাই, আলীর সঙ্গে। ডাল আলি হলো ডালের পাপড়ি কলি, ফল হাসান হোসেন মানে যে ডাল ফাতেমা, ওই ডালে ফল দেনে বলা আলী, তাহলে হাসান ফাতেমা আলী ডাল, সেই ডালের পাতা। ফলকে চাপা দিয়ে রাখে কাল কাল ডাল না পাতার, পাতার তাহলে হাসান হোসেনই যাচ্ছে ফাতে, আমরা ঢেকে রাখি ইয়া হোসেন, ইয়া হোসেন, ইয়া হাসান, ইয়া হাসান কারবালা ওয়ালে। ও ভাইজান, তাহলে আমাদের সম্পর্ক ডালের সঙ্গে, তাহলে নবীর সঙ্গে সম্পর্ক ডালের, ঠিক না বে? ঠিক। তাহলে আলী নবীর সঙ্গে, আমরা আলীর সঙ্গে, হাসান হোসেনের সঙ্গে। যে ব্যক্তি আল্লাহর সাথে মোলাকাত, বোঝেন তো মোলাকাত, দেখা দেখি সাক্ষাৎ, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, মান কানা ইয়ারজুলি করবি ফালিয়া আমাল হামালান সালিহা, সে যেন নেক আমল করে। জোরে বলেন, নেক আমলেরটাই আছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন রাসূলুল্লাহকে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহ পাকের কায়নাতের মধ্যে সব থেকে মুআজ্জাজ মুকাররম সম্মানীয় হস্তি কে? তা আমার নবী আয়েশাকে বলছেন, আয়েশা তুমি কি কোরআন তেলাওয়াত করনি? তার মানে আয়েশাকে যদি বলে কোরআন তেলাওয়াত করনি, আজকের মোল্লা কি করে কোরআন জেনে যাবে? গৌর করেন, হ্যাঁ, যার ঘরে নাজিল হচ্ছে।
তুমি কি এই আয়াত পড়নি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া সূরা বাইয়্যিনাত বাইয়্যিনাত মানে হচ্ছে মুজিজা ওয়ালি সূরাত সুস্পষ্ট প্রমাণ ওয়ালি সূরাত অলৌকিক দৃশ্য দেখানে ওয়ালি সূরাত কি দেখিয়েছেন সূরা বাইয়্যিনাত আলীর শানে নাজিল হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আর যদি আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভি তার মাদ্রাসা নবতে লিখে থাকে আর যদি না পানিস তো তুই হারামে না হালালি আগে মায়ের কাছে কি জিজ্ঞেস কর যা তোর মাকে গিয়ে জিজ্ঞেস কর অনেকে আমার নামে এটাকে নি দোষ দিয়েছে ও আলীকে নবীর উপরে উঠে দিয়েছে আবে আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভি লিখেছে যদি ওটা বইটা না লিখতো না ছাপাতো আমি বলতাম না তো হিম্মত থাকে বাপের বেটা তুই হালালি না হারামি হয় মাকে গিয়ে জিজ্ঞেস কর না হলে ওই বইটা পুড়িয়ে দে আর বলবো না ঠিক না বে ঠিক কারণ এ নিয়ে অনেক কমেন্ট করেছে তার জবাব দিয়েছে ফাটাফাটি জবাব দিয়েছে তাহলে এই সীমানা এবার বলুন পাক ব্যক্তিকে চার নম্বরে আল্লাহ যাকে পাক রাখতে চাইছেন তাকে চার নম্বরে যদি জমহুর আলীকে খেলাফত না বানাতো আলীর নামটাই পাওয়া যেত না হ্যালো জমহুর গণতন্ত্র যদি আলীকে খেলাফত না বানাতেন ইতিহাস থেকে খালিফা বলে আলীর নামটি পাওয়া যেতেন ঠিক না বেঠি বড় আফসোস আল্লাহ যাকে পাক রেখেছেন পাক রাখার জিম্মা নিয়েছেন তার আলীকে করেছে চার নম্বরে তো আল্লাহ যার জিম্মা নাই সে যদি চার নম্বরে তোর আল্লাহ কোন নম্বরে দেখা জি তেরা আলীকে চার নম্বরে করতে গিয়ে এরা নিজেরাই চান আল্লাহকে চার নম্বরে করে দিয়েছে তাহলে আল্লাহকে চার নম্বরে করে নেওয়ালা কে ছিল ফেরাউন পর্যন্ত আল্লাহকে চার নম্বরে করেনি ফেরাউন খোদা দাবি করেছিল না হ্যাঁ কিন্তু আবার পাহাড়ে গিয়ে দোয়া করতো আল্লাহ তুমি তো জানো আমি খোদা হয়ে গেছি কিছু করার নেই কিন্তু মানটা তো বাঁচাও নীল নদে পানি নেই দাও বলতে হবে লিখ কি না যে আমার ওয়াদা খেলাপ করবে তাকে নীল নদে ডুবিয়ে মারবো তো লিখেছিল ওয়াদা খেলাপ করেছিল নীল নদে ডুবিয়ে মরেছিল ফেরাউন জি তো ফেরাউনও আল্লাহকে চার নম্বর করেনি এক আমরা মোল্লারা ফেরাউনের পায়ে জুতাও হতে পারেনি এরা আলীকে চার নম্বরে করেছে হাইরা দিক আফসোস আফসোস এ সদা আফসোস বলার অপেক্ষা রাখে আল্লাহর নবী বলছেন আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম রাওয়াহু তিরমিজি মুস্তাদরাক আল সহিহাইন তাওয়াত্তুর সুন্নাত আহলে সুন্নাতের তাওয়াত্তুর কিতাব হাদিস ভাইজান হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন কি ইন ওয়াল্লাইতুমুহা আলিয়ান যদি তোমরা আলীকে ওলি মেনে নাও তাহলে নিশ্চয়ই সাহাবাদের জামানায় আলীকে ওলি মানতে ওয়ালা কম ছিল তাহলে বলবে কেন ঠিক না বেটি যদি তুমি পরীক্ষায় পাস করতে পারো প্রেজেন্টেশন দেবো যা চাইবে ঠিক না তার মানে ছেলে ঠিক মতো পড়ছে না ছাত্র ঠিক মতো পড়ছে না আর যে পড়বে তাকে বলতে হয় তাহলে আলীর দুশ্মন ছিল এরকম হাজার দলিল আছে যদি তোমরা আলীকে ওলি বলে মেনে নাও আমার পরে ফাহাদিন মুহতাদিন আলী নিজেও হেদাত প্রাপ্ত এবং হেদাত করনেওয়ালা জোরে বলেন আল্লাহ তাকে হেদায়েত করেছেন আর আল্লাহ বলছেন সূরা আনাম যদি আয়াত পড়ার সময় নাই বড় ভাইটা আয়াত ছিল আল্লাহ তিন রিস্তা বানিয়েছেন হেদায়েতের সূরা আনাম আয়াত দেবার মতো সময় নাই আমার তিন রিস্তা হ্যাঁ ওয়াইন আবাইহিম আর জুরিয়াতিহিম ওয়া ইখওয়ানিহিম ওয়াস্তাবাইনাহুম ওয়া হাদাইনাহুম ইলা সিরাতি মুস্তাকিম আমি আল্লাহ তিনটে রিস্তা বানিয়েছি হেদায়েতের হাদি বা রাহনুমা তিনটে রিস্তা যাদেরকে তোমরা বসিয়েছো ওরা ক নম্বর রিস্তা দেখাও আমি কোরআন দিয়ে গেলাম মৌলবি হিম্মত তাকে তো জবাব দেয় কোরআন দিয়ে যাচ্ছি যদি তোর হাদিস কোনো কোরআনের উপরে থাকে তাহলে বলবো হালালি না হলে হারামি কি বলছেন আল্লাহ বলছেন তিনটে রিস্তা আমি হেদায়েতের হাদি বানিয়েছি রাহনুমা বানিয়েছি কি যে বাইনা বাইহিম আমি তাদের পিতা হতে হাদি বানিয়েছি তাদের আওলাদ হতে হাদি বানিয়েছি তাদের ভ্রাতাগণ হতে হাদি বানিয়েছি
তাহলে হাদি কারা হবে? নবীর পিতা, নবীর ভাই, নবীর আওলাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় 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 হায়। হ্যাঁ, ওয়াস্তাবাই না হোম ও হাদাই না হোম ইলা সিরাতি মুস্তাকিম। আমি তাদেরকে বাছাই করে নিয়েছি, চুনে নিয়েছি, মনোনীত করেছি এবং তাদেরকে সিরাতে মুস্তাকিমে হেদায়াত করেছি। তাও যে তারা হেদায়াত হয়েছে আলীর মাধ্যমে, হেদায়াত হয়েছে। তাদেরকে আল্লাহ বেছে নিয়েছে এবং সেরাতে মুস্তাকিমের দিকে চালিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেরাতে মুস্তাকিমের দিকে আল্লাহ তাদেরকে হেদায়াত করেছে। আর আমার নবী কি বলছেন? ইন ওয়াল্লাই তুমুহা আলিয়ান ফাহাদিন মুহতাদিন। যদি তোমরা আলীকে ওলি মেনে নাও, সে নিজে হেদায়াত প্রাপ্ত এবং হেদায়াত দেনেওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউকিমুকুম সিরাতিন আলাইয়া মুস্তাকিম। আলী সিরাতে মুস্তাকিমে কায়েম রাখনে ওয়ালা, আল্লাহ হেদায়েতের দিকে চালাচ্ছেন আর আলী হেদাতে কায়েম রাখনে ওয়ালা। জোরে বলেন মর্যাদা কোন দিকে বেশি? নবীকে মানিস মৌলবি? যদি নবীকে সত্যি মানিস তো মেনে নে, আর যদি না মানিস ওই যা আছিস যাই বলে গেছে তাই থাক, কিছু করার নেই। বাপ আমার, হ্যাঁ হায় হায় হায়। এ আয়াতে আল্লাহ এরপরে বলছে, আরে এবার না বলে, এটাই হলো আল্লাহর হেদায়েত। জালিকা হুদাল্লাহ, এটাই হলো আল্লাহর হেদায়েত। এদের দ্বারাতে আমি আল্লাহ যা আমার বান্দাদের মধ্যে যাকে চাই তাকে হেদায়েত করি। তার মানে আল্লাহ হেদায়েত করেনি, আমাদেরকে হেদায়েত করে। যাদেরকে আল্লাহ হেদায়েত করেছে নবী ওলি, তাদের মাধ্যমে আমাদেরকে হেদায়েত করেছে। অতএব নবীকে কি বলছেন? আমি আয়াত ছেড়ে একদম একটা শেষ পর্যায়ের আয়াতের দিকে আসছি। উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, ওরাই হলো তারা যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। ভাবি হুদা হুমুক্তাদি, অতএব তোমরা এই হাদিগণের ইক্তেদা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। হয় হাদিগণের আল্লাহ তাদেরকে হেদা দিয়েছেন, আর আল্লাহ যাদেরকে হেদা দিয়েছেন তারা আমাদের হাদি, তাদের হেদাতের অনুসরণ করতে বলছেন আল্লাহ নয় আলীর। তো ভাই জান, এবারে বলুন যে আল্লাহ বলছেন নবীদের পিতা হতে হাদি, আওলাদ হতে হাদি মানে বেটা, আর নাহলে ভাই হতে। বেচারা গরিব আপনার আমার নবী, না পিতা আছে, না ভাই আছে, না আওলাদ আছে, কি করবেন? অনেক মোল্লারা বলে কোরআনে তো আছে, হয় নবীর পিতা হাদি, না হয় বেটা হাদি, নাহলে ভাই হাদি। তোমার নবীর বাপ ছিল বলেন না, ভাই ছিল বলেন না, বেটা ছিল বলেন না? এ কম লাগতো মৌলবি, বক্স মৌলবি, শুধু পড়ে বক্সা দিবি আর কিছু শিখিস নি, মোবাহালার ময়দানে চলে যা। কি বলছে? ফামান হাজ্জা কা ফি হে মিন বাদে মা যা কা মিনাল ইলম। খ্রিস্টান পাদ্রীরা নবীর সঙ্গে তিন দিন ধরে বহাস করলো, নবী পাক একের পর এক আয়েশা নবীকে আল্লাহর বান্দা, তারা বলছে আল্লাহর বেটা। যখন তারা নবী পাকের কোরআন মানল না, না মানার ফলে আল্লাহ বলছে হে রাসূল আপনার কাছে কোরআনি ইলম আসার পরেও তবুও তার সঙ্গে, তবুও তারা আপনার সঙ্গে হুজ্জাত করছে, দলিল করছে, না ছেড়ে দেন, তুলে নেন। কাকে? ফাতেমাকে, আলীকে, হাসান হোসেনকে? কোরআন লাগবে না, আল্লাহ কোরআনকে পিছনে রাখতে বললো, আলীকে, ফাতেমাকে, হাসানকে, হোসেনকে আগে রাখতে বললো, খ্রিস্টান পাদ্রীকে মানতেই হবে। জোরে বলেন, খ্রিস্টান পাদ্রীর পায়ের নিচের ধুলার মৌলবি হতে পারবেনি। খ্রিস্টান পাদ্রী কোরআন মানেনি, আলীকে মেনে নিয়েছে, আহলে বাইতকে মেনে নিয়েছে, বলছে না 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 আমরা মোবাহেলা করব না। কি ফাকুল তালাও না দু আপনা না ও আপনা হুকুম অনিশানা অনিশা হুকুম ওয়ানফুসানা ওয়ানফুসা হুকুম। হে রাসুল আপনি ওদের বলুন যে আমরা আমাদের পুত্রদেরকে নিয়ে আসতেছি, তোমরা তোমাদের পুত্রদের নিয়ে এসো। ফাকুল তালাও না দু আপনা আনা ও আপনা হুকুম, আমরা আমাদের আওলাদকে নিয়ে আসতেছি, তোমরা তোমাদের আওলাদকে নিয়ে এসো। আমরা আমাদের নারীদেরকে নিয়ে আসতেছি, তোমরা তোমাদের নারীদেরকে নিয়ে এসো। আর আমরা আমাদের নাফুসকে আনতেছি, নাফসজান কে? আলীর পিছনে আলীকে নবীর নাফস বলছেন কোরআনে, আল্লাহ আলীকে নবী নবীর নাফস বলছেন, আলী আল্লাহর নাফস, আলী নবীর নাফস। জোরে বলেন সুবহানাল্লাহ।
আবার নবী কি বললেন ইয়ালি আনতা ফিদুনিয়া ওয়াফিল আখিরাহ ইয়ালি আনতা আখি ফিদুনিয়া ওয়াফিল আখিরাহ হে আলী তুমি আখিরাত তো আমার ভাই আর পৃথিবী তো আমার ভাই কামবাগ মাওলানা বলে কি নবীর ভাই ছিল না কামবাগ মাওলানা বলে কি নবীর বেটা ছিল না আরে বাপ নেই ঠিক আছে কিন্তু নবী যখন উপরে আসে তার বাপের লাগবে না বাপ যদি হয়েছে নবী ছোট হয়ে যায় তাই নবীর বাপ লাগে না কিন্তু নবী উপরে থাকবে সকল নবীর নবী কিন্তু মোবাইলা কি দেখালো আলী ভাই হাসান হুসেন আওলাদ জোরে বলেন সুবহানাল্লাহ কোরআন যখন বলছেন পিতাকে হাদি বানাই আওলাদকে হাদি বানাই ভাইকে হাদি বানাই এছাড়া চার নম্বর রিস্তা নেই তাহলে এখানে মোবাইলা দেখে দিল নবী হাদি আর নবীর ভাই আলী হাদি আর নবীর আওলাদ হাসান হোসেন হাদি কি কোরআন থেকে কোরআন দেখাচ্ছে মোল্লা মোনাজারা শুধু কোরআন দিয়ে বসবো অতি হারিয়ে যায়